মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কিরে অর্ক, এখানে চলে এলি, বউয়ের সাথে আলাপ করালি না? ও দেখেছো, একদম ভুলে গেছি, এক মিনিট দাঁড়াও। হ্যাঁ কলি, কলি একবার শোনো না এদিকে। এই হচ্ছে আমার বউ কথা কলি, আর ইনি হচ্ছেন আমাদের কলি। বিয়ে তো অনেক দিন হলো, এবার একটা বাচ্চা কাচ্চা নেওয়ার ব্যবস্থা করো। কিছু সমস্যা আছে নাকি? শুনলাম তুমি তো নাকি ডাক্তার, আর তোমারই কোনো বাচ্চা কাচ্চা হলো না? আর বলো না, দুজনই এত ব্যস্ত না, মানে আমি অফিস নিয়ে আর ও চেম্বার নিয়ে, তো সে তো আমরা সবই বুঝি বাবা, কিন্তু লোক সমাজ বলেও তো একটা কথা আছে নাকি? কি হলো, তুমি আবার কিছু মনে করলে নাকি গো? না না, আমি কিছু মনে করিনি। শুনুন না, আপনারা কথা বলুন, আমি একটু আসছি। আসছি আমি, এক মিনিট। আই এম রিয়েলি সরি কলি, আমার এই ভুল, জানো তো আমার আমার উচিত হয়নি ওদের সামনে তোমাকে ডাকার। আই এম সরি। না না ঠিক আছে, আমি না একটু বাইরে যাচ্ছি। কোথাও যাবে না তুমি। তুমি কি অপরাধ করেছো এসব আমার সাথে? আপনারা কি মানুষ, মন বলে কিছু নেই আপনাদের? কাউকে এরকম ভাবে বলে? ছি, ও দিদি তুমি একটু শান্ত হও, তুমি কিন্তু আবার মাথা গরম করে ফেলছো। না মাথা গরম করবে না, কারোর বাচ্চা হয়নি তাতে কি তার অপরাধ? যদি বাচ্চা না হয় তাতে কি এসে যায়? আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন, ওনারা ওরকম ভাবে কিছু বলেনি। আমি জানি ওনারা কি বলেছেন, কোনো কাজ নেই এনাদের, এটাই স্বভাব বিয়ে বাড়ি এসে গজল্লা করা। মানুষের কাটা ঘায়ে নুনের ছিটে দিতে খুব ভালো লাগে তাই না? নরম মাটি পেয়ে আঁচড়ানো সব। আর আপনারাও বলতে পারেন না, ওনার তো চার চারটে ছেলে, তাতে কি একমন হাতি ঘোড়া হয়ে গেছে? হ্যাঁ হাতে বেশি কাজ না থাকলে যা হয়। বড়মা এটা বিয়ের বাড়ি, আর একটু চুপ করে, ওনারা বুঝে গেছেন যে তুমি খুব রাগী। হ্যাঁ আর আপনারাই বা এখানে দাঁড়িয়ে আছেন কেন, আপনারা যান না। হ্যাঁ যান যান, অন্য কোথাও যান, আমার সামনে সব কথা বলবেন না, যান। বলছি আপনি আবার শুধু মধু কেন ঝামেলা করতে গেলেন বলুন? আরে মা তো ওরকমই, কেউ অন্যায় করছে দেখলে মা মাথা ঠান্ডা রাখতে পারে না। সত্যি আপনি যেভাবে আজ কলি দিদির পাশে দাঁড়ালেন আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ নয়, মন শক্ত করুন, একবার ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন, দেখবেন দ্বিতীয়বার আর বলার সাহস পাবে না। আমাদের জন্য আপনাকে কত হ্যাপায় পড়তে হলো। না না, আমার মেয়ের জন্য তো আমাকে করতে হয়। নাও চলো এবার বাড়ি যাওয়া যাক। আসি। হ্যাঁ অর্কদা, তুমি কলি দিদিকে নিয়ে যাও। এমন ভালো সাজলাম, আমার ছেলের সাথে বিয়ে না দিয়ে যাবে কোথায়? চলো। সত্যি কত বড় বিচার এই মহিলার, কত বড় মন মানুষটার। দিদি ভাই চলো আমরা খেয়ে নিই। অলোকা, একটু আগে জানো তো মনোরমাদি পুরো দিদির মতো করে দিদির পাশে দাঁড়ালো। জানো শুভ দাদা,
গুগলিকে কিভাবে জোর করে জোয়ান খাওয়ালেন? তুমি যদি গুগলির মুখটা দেখতে, সত্যি ওই মহিলা সবার কথা ভাবেন। ওই রকম একজন মানুষ যদি আমার গুগলিটা শাশুড়ি হয়, পুরো নিজের মায়ের মতন হবে দেখো। কিন্তু দিদিভাই, গুগলি তো চাইছে না, ও তো বলেই দিল তোমার সামনে, দেখলে তো। সেটা ঠিকই, কিন্তু মানুষের মন বদলাতে কতক্ষণ? হ্যাঁ আশনা দি, আপনি ফাইলগুলো রেডি করুন, আমি গিয়ে দেখে নিচ্ছি। অলোকা! হ্যাঁ দিদি ভাই। অলোকা বলছি, আমাকে না একটু অফিসে যেতে হবে, একটা জরুরি কাজ আছে। তুমি একটু সরোজ দিদিকে বলে রান্নাটা নামিয়ে দিও না গো। হ্যাঁ দিদি ভাই, তুমি চিন্তা করো না, আমি দেখে নিই। তুমি কি গাড়ি নিয়ে যাচ্ছো? হ্যাঁ গাড়ি নিয়ে যাচ্ছি। তুমি ড্রপ করে দাও একটু। আচ্ছা তুমি তৈরি থাকো, ওখানে তো ইন্দ্রবাবু আর অপেক্ষা করছে, দুবার ফোনও করে নিয়েছে। কি জরুরি মিটিং আছে নাকি আজকে? আরে গুগলি পড়ে আদর কি হচ্ছে? আরে গুগলি তুই পড়ে যাবে কিন্তু বারবার আদর। আরে জানি না বলছি তো, আমি কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মনে আছে সে কথা? ওর কথা দেখেছো কি করছে? কি বলবে বলো তো। আরে কি হয়েছে দেখ এবার, বারবার করে বললাম এরকম ছোটাছুটি করিস না, কি অবস্থা হলো বলতো? তোর ওই জন্য বলি মায়ের কথা শুনতে হয়। কি তোমার এরকম অবস্থা হলো কি করে? আরে বাহ, তুমি তো দেখছি বাড়ির সব আটা ময়দা একাই মুখে মেখে ফেলেছো। আসুন আসুন ভেতরে আসুন। আপনারা যে আসছেন একবার জানাবেন তো, তাহলে ইন্দ্রবাবুকে বাড়িতেই থাকতে বলতাম, আমরা সবাই অফিসেই বেরিয়ে যাচ্ছিল। গুগলি আর শিবা ছাড়া কাউকেই বাড়িতে পেতেন না। আমি জানি আমাদের সকালে ভাবে হঠাৎ করে আসাটা উচিত হয়নি, নিশ্চয়ই আপনারা সবাই খুব অবাক হচ্ছেন। মিতুল, তখন থেকে ফোন করছি ফোন তুলছো না, দেখি আপনারা কালকে কিছু ফেলে গেছিলেন নাকি? হ্যাঁ ফেলে তো গেছি, কিছু কথা ফেলে গিয়েছিলাম, সেটাই বলতে এসেছিলাম। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।